বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সব নারী চুল ফুটানো Dear learners, how are you? I hope that you are well and I am also fine. Dear students, today I will take an English class, class 9 and 10, subject English second paper. Today's our topic is complex to simple and compound. Dear students, part 3 আজকে আমরা আলোচনা করব কমপ্লেক্স টু সিম্পল এন্ড কম্পাউন্ড, অর্থাৎ কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করা যায়। আমি এখানে লিখেছি যে পার্ট 3, পার্ট 3 হতে আমরা গত এর আগে দুইটা ক্লাস দিয়েছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা জানি যে গঠনভেদে সেন্টেন্স তিন প্রকারের মধ্যে এই আমি দুইটা ক্লাস অলরেডি আগে দিয়েছি। আজকের ক্লাসটা হচ্ছে তিন নাম্বার, যেহেতু একই বিষয়ের উপর সূচি একই, এই জন্য আমরা এখানে পার্ট 3 দিয়েছি। তবে এটার আরও ক্লাস হবে, এটা আমরা জানি যে আসলে তিনটা সেন্টেন্স রুলস অনেক বেশি। তো আমরা এগুলো কী করব, ধাপে ধাপে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। যেহেতু ক্লাসগুলো ছোটো ছোটো আকারে দিতে হচ্ছে, সেই জন্য আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো, তাহলে আশা করি যে তোমরা অবশ্যই ইনশাল্লাহ উপকৃত হবে এবং এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সেন্টেন্স পরিবর্তন সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণাটা আর একটু অনেকটা পরিষ্কার হবে। তো আমরা কথা না বলে আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা অবশ্যই খেয়াল রাখব যে ক্লাসটা খুব যত সম্ভব মনোযোগ করার চেষ্টা করবো। তো আমরা আজকে আলোচনা করবো, এখানে দেওয়া আছে কি যে কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে, আমাদের কর্তব্য সিম্পল এবং কম্পাউন্ড। আমি একই সাথে কিন্তু তিনটা সেন্টেন্স নিয়েই মানে আলোচনা করতেছি যে তোমাদের সুবিধার্থে। আমি একেবারে প্রথম ক্লাসে বলেছি যে একটার বিপরীত আরেকটা যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে দেখা যাবে কি যে আমরা খুব কম সময়ে বেশি শিখতে পারবো। হ্যাঁ, এবং কম রুলস শিখে আমরা বেশি মনে সুবিধা পাবো। তো সেই জন্য আমি এখানে এইভাবে এই সেন্টেন্সগুলো দেওয়ার চেষ্টা করছি, বইয়ে অবশ্য এইভাবে দেওয়া নাই কিন্তু। হ্যাঁ, তো আমরা দেখি যে প্রথম সেন্টেন্সে আছে যে হোয়েন ইট ইজ স্প্রিং দি কাকো সিংস। তো এখানে স্প্রিং শব্দের অর্থ হলো কি, বসন্তকাল। তো বসন্তকালে কোকিল ডাকে। তো যখন আমরা খেয়াল রাখবো যে তো যদি ঋতু বা কাল বোঝায়, ঋতু বা কাল বোঝায়, হ্যাঁ আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো যে ঋতু বা কাল বুঝালে সিম্পল, হ্যাঁ সিম্পল করতে ঋতু বা কাল বুঝালে সিম্পল করতে, এই যে ইস পর্যন্ত অর্থাৎ হোয়েন থেকে অক্সিলে ভার পর্যন্ত বাদ দিয়ে আমরা কী লিখব, ইন অথবা ডিউরিং। হ্যাঁ, এটা একটা সময় বোঝায়। তো আমরা খেয়াল রাখবো এখানে যে ঋতু বা কাল বুঝালে এই সিম্পল করতে, ঋতু বা কাল বুঝালে সিম্পল করতে এই হোয়েন থেকে ইস পর্যন্ত বাদ দিয়ে আমরা কী ব্যবহার করব, ইন অথবা ডিউরিং। এটা আমরা লিখবো এখানে ইন স্প্রিং দি কাকু সিংস। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি মনোযোগ দেও তাহলে দেখবে যে এখানে আসলে রুলস বেশি হইলেও যদি মনে রাখতে পারো অনেক সহজ।
তো এখানে কি লিখছি আমি যে ইস পর্যন্ত অর্থাৎ হোয়েন থেকে ওগুলাই পার পর্যন্ত বাদ দিয়ে আমরা কি লিখছি শুধু ইন ব্যবহার করি, তারপর কিন্তু বাকি অংশ আমি কিন্তু একটু লিখে দেওয়ার চেষ্টা করছি যে ঋতু বা কালবুজলে আমরা সিম্পল করতে কী ব্যবহার করবো, ইন অথবা ডিউরিং অর্থাৎ হোয়েন থেকে ওগুলাই পার পর্যন্ত বাদ দিয়ে। ঠিক আছে, আচ্ছা তারপরে তারপরে আমরা কম্পাউন্ড করব। তা আমরা কী করলাম, প্রথমত কমপ্লেক্স থেকে সিম্পল করছি, এখন আমরা কী করবো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব। প্রথমে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করেছি, এখন আমরা কী করবো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করলে দেখো এখানে এইটা আরও সহজ যে আমরা কী করবো হোয়েন বাদ দিয়ে দিব, হোয়েন তো এটা কমপ্লেক্সের সিম্পটম এটা বাদ যাবে, তাহলে এখানে আমরা ব্যবহার করবো কি হোয়েন বাদ দিয়ে লাগবো ইট ইজ স্প্রিং, আর যেখানে কমা থাকবে এখানে এন্ড ব্যবহার করব, এন্ড দি কাকু সিংস। তাহলে এখানে রোজটা এখানে আর আমার লেখার দরকার নেই, আমরা লিখে দিতে হবে না যে আমরা কী করবো এখানে এই হোয়েন ইট ইজ স্প্রিং দি কাকু সিংস, যখন এই ধরনের বাক্য থাকবে সেন্টেন্স থাকবে তখন আমরা কম্পাউন্ড করার সময় হোয়েন বাদ দিয়ে দিব আর কমার তাকাত এন্ড ব্যবহার করব। ঠিক আছে, কমার তাকাত এন্ড ব্যবহার করবো, তাহলে এটা কী হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। তো এখানে আমি লিখার প্রতি তেমন গুরুত্ব দিই না, এই জন্য যে তোমরা তো নিশ্চয়ই যে ক্লাসটা যদি একবার দুই তিনবার রিপিট করে দেখতে পারবে, হ্যাঁ ভিডিও ক্লাস, তো সুতরাং আমি তো বলতেইছি বলাটা বেশিরভাগ খেয়াল করবে। তারপরে হচ্ছে যে আমরা যদি এরপরে আমরা কী করবো কমপ্লেক্স থেকে নাম্বার টু কমপ্লেক্স থেকে সিম্পল করবো, কমপ্লেক্স থেকে সিম্পল করবো, এখানে আছে কি হোয়েন হি ওয়াজ ফোর হি লেফট দ্য ভিলেজ, যখন তার বয়স চার বছর ছিল সে গ্রাম ত্যাগ করেছিল। তাহলে এখানে কিন্তু বয়স বোঝানো হয়েছে, তো বয়স বোঝাইলে কমপ্লেক্স থেকে যখন আমরা সিম্পল করবো এই যে বয়স, হ্যাঁ বয়স বোঝালে এট দ্য টাইম অফ, ঠিক আছে বয়স বোঝালে এট দ্য টাইম অফ ব্যবহৃত হয়, অর্থাৎ এই যে হোয়েন থেকে অক্সিলারি ভার্ব কিন্তু বাদ দিয়ে আমরা কী লিখবো এট দ্য টাইম অফ। আগে কিন্তু বলছি কি ঋতু বা কাল বোঝালে ইন বসে অথবা ডিউরিং বসে এই হোয়েন থেকে অক্সিলারি ভার্ব কিন্তু বাদ দিয়ে, আর এখানে হলো যে হোয়েন থেকে অক্সিলারি ভার্ব কিন্তু বাদ দিয়ে আমরা কী লিখবো এট দ্য টাইম অফ, যেহেতু এখানে সরি এট দ্য টাইম অফ না এটা ইজ অফ, সরি হ্যাঁ এই যে সময় বুঝলে এটা টাইম অফ। ঠিক আছে, আর এখানে বুঝছে বয়স, তাহলে এই যে যখন তার বয়স চার বছর ছিল সে গ্রাম ত্যাগ করেছিল, তাহলে আমরা খেয়াল রাখবো বয়স বুঝালে কী বসে এর দ্য এইজ অফ, বয়স বুঝালে কী বসে এর দ্য এইজ অফ, তাহলে আমরা লিখবো অক্সিলারি ভার্ব কিন্তু বাদ দিয়ে লিখবো এর দ্য এইজ অফ ফোর হি লেফট দ্য ভিলেজ, এট দ্য এজ অফ ফোর কমা হি লেফট দ্য ভিলেজ, তাহলে অক্সিলারি ভার্ব কিন্তু বাদ দিয়ে আমরা কি লিখবো বয়স বুঝলে এট দ্য এজ অফ, তারপরে সে বাকি অংশ ফোর আর কমা দিয়ে বাকি এরপরে একটা ক্লোজ কিন্তু অপরিবর্তিত থাকে সবসময়। তো আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো যে আমরা দ্বিতীয় ক্লোজটা কিন্তু প্রথমে না লিখতে পারি, যেগুলো লিখতে পারবো যদি দ্বিতীয় ক্লোজটা আমরা আগে লিখি তাহলে কী হবে এখানে কমাটা হবে না, দ্বিতীয় ক্লোজটা আগে লিখি তাহলে এখানে কমবে না, আর যদি প্রথম ক্লোজের জায়গায় দ্বিতীয় ক্লোজের জায়গায় নেই তাহলে কিন্তু কমা দিতে হবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে খেয়াল রাখবো যে যদি বয়স বুঝতে কী বসে এট দ্য এজ অফ, তো এখানে কম্পাউন্ড করার সময় কিন্তু আগের মতোই দেখা যাবে কি হোয়েনটা বাদ দিয়ে দিবো, আমরা হোয়েনটা বাদ দিয়ে দিব, তারপর লিখবো কি সাবজেক্ট থেকে এটা লিখবো হি ওয়াজ ফোর, এরপর কমার সাথে কী ব্যবহার আমরা এন্ড ব্যবহার করবো এন্ড হি লেফট দ্য ভিলেজ তারপরে আছে নাম্বার থ্রি কমপ্লেক্স করবো, কমপ্লেক্স দেওয়া আছে তো হোয়েন ইট ওয়াজ রেইনিং হি ওক আপ, তাহলে এখানে যখন বৃষ্টি হইতেছিল তখন সে জেগে উঠল,
তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা সময় বোঝানো হয়েছে, তাহলে সময় বুঝালে আমরা কি লিখবো? সময় বুঝালে আমরা ব্যবহার করবো এট দ্য টাইম অফ ব্যবহার করবো। তাহলে আমরা খেয়াল রাখবো কি যে প্রথমে আমরা কি বলছি যে যদি ঋতু বা কাল বোঝায় তাহলে ইন অথবা ডিউরিং বসে, আর যদি মনে করো এই বয়স বোঝায় লিখবো এট দ্য এজ অফ, আর যদি সময় বোঝায় তাহলে এট দ্য টাইম অফ। তাহলে আমরা অক্সিলারি ভার্ব কিন্তু বাদ দিয়ে লিখবো কি এট দ্য টাইম অফ রেইনিং হি হুক আপ। সবসময় এটা খেয়াল রাখবো। হ্যাঁ, তাহলে এই হোয়েন থেকে অক্সিলারি ভার্ব কিন্তু বাদ দিয়ে আসি না। হ্যাঁ, ঋতু বা কাল বোঝাইলে ইন, তারপরে হচ্ছে যদি বয়স বোঝায় তাহলে বয়স বুঝালে এট দ্য এজ অফ, আর যদি সময় বুঝায় তাহলে এট দ্য টাইম অফ। তারপরে এখন কম্পাউন্ড করবো, কম্পাউন্ড করলে ঠিক একই অবস্থা, হুইন বাদ দিয়ে দিব, তারপর আমরা সাবজেক্ট থেকে লিখব ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং অ্যান্ড হি ওক আপ। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড করাটা আরও সহজ। কম্পাউন্ডের সময় শুধু হোয়েনটা বাদ দিয়ে দিব আর কমার দ্বারা এন্ড বসা দিব, তাহলে এটা কম্পাউন্ড হয়ে যাবে। তারপরে আমরা নাম্বার ফোর কমপ্লেক্স থেকে সিম্পল করব। তো এইখানে একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা যে কী করবো, সো দ্যাট হি ক্যান যে আসে, সো দ্যাট হি ক্যান, যখন আমরা সেন্টেন্সের মধ্যে এই যে সো দ্যাট হি ক্যান বা হি কুড, এইখানে হি ছাড়া অন্য প্রোনাউন থাকতে পারে, হি শি দে থাকতে পারে বা যে কোনো প্রোনাউন থাকতে পারে, তো এইখানে ক্যান অথবা কুড অথবা মে মাইট এরকম থাকতে পারে। তো আমরা যখন একসাথে সো দ্যাট দেখবো, সো দ্যাট দেখবো, তারপরে এখানে প্রোনাউন যাই থাকুক, তা এখন এরপরে যদি আমরা ক্যান কুড মে মাইট দেখি তখন আমরা কী করবো, এই সবটা বাদ দিয়ে দিব, শুধু টু লিখবো, এই সবটার পরিবর্তে টু লিখবো। যখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব তখন এটা আমরা খেয়াল রাখবো যে এটুকুর পরিবর্তে আমরা কী লিখবো, শুধু টিউ টু, তাহলে এটা একটু সিম্পল হয়ে যাবে। তাহলে লিখবো কি হি ওয়ার্ক হার্ড, তারপরে সবটা বাদ দিয়ে আমরা কী লিখবো টু, তারপর বাকি অংশ লিখবো প্রসপার ইন লাইফ। ঠিক আছে, তারপরে আমরা কী করবো, এটা কম্পাউন্ড করবো। কম্পাউন্ড করবো আমরা কীভাবে? হ্যাঁ, কম্পাউন্ড করবো আমরা এইভাবে যে আমরা কী লিখবো, দেখো প্রথমে হি ওয়ার্ক হার্ড, হ্যাঁ হি ওয়ার্ক হার্ড এতটুকু যা আছে তাই থাকবে। তো এরপরে আমরা কী করবো, এখানে এই যে এটুকু পরিবর্তে তো আমরা সিম্পল করার সময় টু ব্যবহার করছি, আর কম্পাউন্ড করার সময় যেহেতু আমরা এন্ড অর হার্ট এন্ড অর বাট ইয়েট ব্যবহার করে কম্পাউন্ড করতে হতো, আমরা এখানে কী করবো এন্ড ব্যবহার করবো। ঠিক আছে, আমরা এখানে এন্ড ব্যবহার করবো, এন্ড তারপরে সাবজেক্ট ব্যবহার করবো, হি হ্যাঁ এন্ডের পর আমরা ব্যবহার করবো কি এই সেন্টেন্সের সাবজেক্ট, হ্যাঁ এন্ড হি, তারপরে আমরা ব্যবহার করবো ক্যান অথবা কুড ব্যবহার করবো। তো ক্যান ব্যবহার যদি মেন ব্যাপটা প্রেজেন্ট ফর্ম থাকে তখন আমরা ক্যান ব্যবহার করবো, আর যদি মেন ব্যাপ পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা কুড ব্যবহার করবো। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম এই জন্য আমরা ক্যান ব্যবহার করছি, ক্যান, তারপরে যে বাকি অংশ লিখবো আমরা প্রসপার ইন লাইফ, সে কঠোর পরিশ্রম করে এবং সে জীবনে উন্নতি করতে পারে। তারপরে লিখবো আমরা এখানে, হ্যাঁ হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, অর্থ হল কি যে সে এত কঠোর পরিশ্রম, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। তো সিম্পল করার সময় আমরা খেয়াল রাখবো যে আমরা কী করবো, হি ইজ, এ প্রথম সো এর পরিবর্তে আমরা টু ব্যবহার করবো। তাহলে প্রথম যে এন দুইটা টু এন সো আছে, হ্যাঁ আর এখানে আছে কি দ্যাট হি ক্যান নট ওয়াক, তাহলে এখানে আমরা প্রথমে এই সো এর পরিবর্তে লিখবো কি টি ডাবল টু, তারপরে লিখবো এই বাকি সব পরের শব্দটা লিখবো। হ্যাঁ, তাহলে প্রথমে খেয়াল রাখবো যে প্রথমে সো এর পরিবর্তে লিখবো টি ডাবল টু, তারপরে এসে বাকি পরের শব্দটা, তারপরে এই ডেট থেকে আমরা পুরোটা বাদ দিয়ে দিব, ডেট থেকে একবার নট পর্যন্ত বাদ দিই, বাদ দিয়ে এসে আমরা কী লিখবো শুধু টিও টু, তারপরে লিখবো কি ওয়াক ওয়াক, তাহলে এটা কী হয়ে যাবে, সিম্পল হয়ে যাবে। তাহলে অবশ্যই আমরা ওইটা স্পষ্টভাবে খেয়াল রাখার চেষ্টা করবো, প্রথমে সোর পরিবর্তে টু, তারপরে দেড় থেকে নট পর্যন্ত বাদ দিয়া,
এখানে কে নো থাকতে পারে, কোডও থাকতে পারে, কিন্তু আমরা খেয়াল রাখবো দেড় থেকে নট পর্যন্ত বাদ দিয়ে। দেড় তো কিসের কমপ্লেক্সের সিমটম, তাইলে এটা দেড় থেকে নট পর্যন্ত বাদ দিয়ে আমরা শুধু টিও টু লিখবো। প্রথম টুটা কিন্তু টি ডাবলু টু, এরপর হচ্ছে টিও টু, তাহলে সোয়ের পর হচ্ছে টি ডাবলু টু, আর দেড় থেকে নট পর্যন্ত বাদ দিয়ে লাগবে আমরা শুধু টিও টু। তারপরে বাকি অংশ থাকলে বাকি যা আছে তা লাগবে, যেমন বাকি আছে কি ওয়াক, ওয়াক লেগেছে তাইছে। তারপরে আমরা কী করবো, কম্পাউন্ড করবো। কম্পাউন্ড করার সময় আমরা কীভাবে করবো, লিখবো হি ইজ, এতটুকু ঠিক থাকবে হি ইজ। তারপরে এখানে সোয়ের পরিবর্তে আমরা লিখবো কি ভেরি, তারপরে শব্দটা লিখবো, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু খেয়াল করতেছি কি যে কমপ্লেক্স যখন সিম্পল করো তখন টু সোয়ের পরিবর্তে টু, আর যখন কম্পাউন্ড করবো তখন সোয়ের পরিবর্তে কি ভেরি। তারপরে হচ্ছে এই দেড় থেকে দেড় আমরা বাদ দিয়ে দিব, দেড় বাদ দিয়ে আমরা কী লিখবো এন্ড লিখবো, দেড় বাদ দিয়ে আমরা লিখবো কি এন্ড, কারণ এন্ড দিয়ে কম্পাউন্ড করতে হয়, এন্ড অর বাট ইট ব্যবহার করে, এন্ড অর বাট ইট ব্যবহার করে কম্পাউন্ড করতে হয়। তাহলে এখানে আমরা কী লিখবো, এই ধরনের সেন্টেন্স হলে আমরা কী লিখবো এন্ড লিখবো। এন্ডের পরে এখানে যেটা আছে ওইটা লিখে ফেলবো, হি ক্যান নট ওয়ার্ক, ঠিক আছে। তারপরে এরপরে আমরা লিখতে পারি তাহলে, এরপরে আমরা খেয়াল রাখবো যে কমপ্লেক্স থেকে যখন আমরা সিম্পল করবো নাম্বার সিক্স, হ্যাঁ ছয় নাম্বার সেন্টেন্স নাম্বার সিক্স, তো আমরা এখানে খেয়াল রাখবো কি যে এই দো থাকলে, দো থাকলে এই সিম্পল করার সময় দোয়ের পরিবর্তে ইন্সপাইটো বসে, দোয়ের পরিবর্তে কী বসে ইন্সপাইটো, তাহলে আমরা লিখবো এখানে ইন্সপাইট ও। তাহলে আমরা কী করবো, দো থাকলে সিম্পল করার সময় দোয়ের পরিবর্তে ইন্সপাইট অফ লিখবো। তারপরে সাবজেক্টের পসেসিভ ফর্ম, এই যে সাবজেক্ট এটা পসেসিভ ফর্ম, তাহলে কী হবে হিজ, সাবজেক্টের পসেসিভ ফর্ম কী হবে হিজ। তারপরে ইন্সপাইট অফ হিজ, এরপরে ট্রাইং, এই যে আছে ট্রাইড, এটা আমরা কী করবো নাউন ফর্ম করবো, নাউন ফর্ম করলে এটার সাথে যখন আইন যে যুক্ত করবো তখন এটা কী নাউন ফর্ম হয়ে যাবে। তাহলে এটা আমরা কী লিখবো না ট্রাইং হার্ড, তাহলে ইন্সপাইট অফ ট্রাইং হার্ড, ইন্সপাইট অফ ট্রাইং হার্ড। তারপরে বাকি অংশ যা আছে তাই লিখবো, হি উড নট পাস দ্য এক্সাম, ঠিক আছে। তারপরে যে এখন আমরা কম্পাউন্ড করবো, কম্পাউন্ড করলে এখানে কম্পাউন্ড করাটা আরও সহজ, যে দো থাকলে দো যুক্ত সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্সটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে দো বাদ দিয়ে দিব আর কমার থাকার বাদ বসে দিব তাইলে হয়ে যাবে, ঠিক আছে। তাইলে কিন্তু এটা কম্পাউন্ড হয়ে যাবে। তাহলে দো থাকলে আমরা এই বাদ ব্যবহার করে কম্পাউন্ড করবো। এর আগে কিন্তু আমরা দেখছি যে আমরা যতগুলো সেন্টেন্স পরিবর্তন করছি এন্ড ব্যবহৃত দিয়েছি, তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এন্ড ব্যবহৃত হয়। এখন কোন ক্ষেত্রে বাট হয় কোন ক্ষেত্রে অর হয় ইয়েট হয় এগুলো আমরা আলাদাভাবে খেয়াল রাখার চেষ্টা করতে হবে, যখন যেটা প্রয়োজনে ব্যবহৃত হয়। তাহলে দো থাকলে বাট দিয়ে অবশ্যই করতে হবে, হ্যাঁ ঠিক আছে। এই ধরনের সেন্টেন্স হলে আমরা এন্ড ব্যবহার করবো, আর যখন দো থাকবে তখন আমরা এই অর ব্যবহার বাট ব্যবহার করে আমরা কী করবো কম্পাউন্ড করবো। তাহলে এখানে আমরা কী লিখবো, দো বাদ দিয়ে দিব, এখান থেকে লিখবো হি ট্রাইড হার্ড, কমার পরিবর্তে কী বসাবো বাট, কমার পরিবর্তে বাট বসবে। তারপরে বাকি অংশ, হি কুড নট পাস দ্য এক্সাম। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি যে তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো, অন্ততপক্ষে তোমরা কী করবে ক্লাসগুলো বেশ ডাউনলোড করে দুইবার তিনবার ক্লাসটি অর্থাৎ যতবার প্রয়োজন মনে করবে দেখবে, তাইলে দেখবে তোমাদের যে কনফিউশনগুলো আছে এগুলো দূর হয়ে যাবে, তোমার একটা স্বচ্ছ স্পষ্ট ধারণা পাবে ইনশাল্লাহ। তো পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের মধ্যে আবার আমি ইনশাল্লাহ হাজির হবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।